গুড ইভিনিং এভরিওয়ান, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমনা, আমি বারাসাতে থাকি। গত তিন চার দিন ধরে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, কোনো কিছুই করিনি, তার কিছু কারণ আছে। আশা করি তোমরা আমার আজকের ভিডিও টাইটেলটা দেখে কিছুটা আন্দাজ করেছো। গত দু তিন দিন ধরে একটু সমস্যার মধ্যে ছিলাম, কি সমস্যা সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো যদি তাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, খারাপ ভালো বিষয়গুলো কমেন্ট করে জানাবে, এটুকু। তো কী ঘটনা ঘটেছিল সেটাই আমি বলবো। তোমাদের আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি এটা বলেছিলাম যে আমি বারাসাতে থাকি, আমি অ্যাকচুয়ালি বসিরহাটের মেয়ে, বসিরহাট থেকে এখানে আমার বিয়ে হয়েছে, এখানে বারাসাতে আপাতত সেটেলড। কিন্তু বসিরহাটে আমার বাপের বাড়ি, তো সেখানে আমার বাবা মা আর ভাই থাকে। তো এখন বর্তমানে এই করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে, তো এমনি থেকেও বহুদিন ধরেই তাদের সাথে মানে যাওয়া আসা সম্ভব হচ্ছে, যোগাযোগ সেভাবে হচ্ছে না, ওই ফোনে ফোনে ভিডিও কলে যেটুকু হয় সেটুকুই হচ্ছিল। কিন্তু হঠাৎ করে গত শনিবার রাত থেকে আমার ভাইয়ের হালকা জ্বর দেখা দেয়। তো সেই জ্বরের কথা আমি যেহেতু অনেক দূরে থাকি দুশ্চিন্তা করবো বলে মা আমাকে জানায়নি। তো শনিবার অবধি ঠিকই ছিল, তারপরে রবিবার দিন সকাল থেকে জ্বর এবং তার সাথে মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, অনেক কিছু সর্দি, অনেক রকম সিমটমস দেখা দেয়। তো অ্যাটলাস্ট রবিবার বিকালের দিকে মা আমাকে ফোন করে জানায় যে এরকম অবস্থা, ভাইয়ের এরকম অবস্থা, কি করব। তো আমরা বলি যে ডাক্তার দেখাও, তো কাছে একজন ডাক্তার ছিলেন তাকে দেখানো হয়। তো উনি কিছু টেস্ট দেন, প্রথমে এখন যেটা সবার মানে ভয়ের কারণ করোনা, তো ওই টেস্টটাই দেওয়া হয়। আর এছাড়া আরও কিছু মানে ওর আরও অন্যান্য কিছু সিমটমস ছিল যেগুলো করোনার সাথে ম্যাচ করে না, সেই জন্য ওকে আরও অন্যান্য কিছু ব্লাড টেস্ট দেওয়া হয়। তো আমাদের বসিরহাটে একটি ল্যাব থেকে সেই টেস্টগুলো মানে সোমবারে সকালবেলা সেই ব্লাড স্যাম্পেল আর করোনার টেস্টের জন্য স্যাম্পেল সব কিছু দিয়ে আসে। দিয়ে আসার পরে সোমবার দিন বিকালবেলা মানে সন্ধ্যাবেলার দিকে রিপোর্ট আসে। তো রিপোর্টে দেখা যায় যে ওর প্লেটলেটটা খুব কম, মানে 1,23,000 মতো, যেটা নর্মাল প্লেটলেট মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের হয় 1,50,000 থেকে 4,00,000 পর্যন্ত, কিন্তু ওর সেটা 1,23,000। তো এবার সেটা একটা দুশ্চিন্তার কারণ। তো যে ডাক্তার দেখছিলেন উনি সঙ্গে সঙ্গে ওনাকে দেখানো হয়, উনি সঙ্গে সঙ্গে বলেন যে আমি আমার পক্ষে এটা নিয়ে একটু কমপ্লিকেশনস লাগছে, তো এটা আমাদের পক্ষে এখন বলা সম্ভব না, আপনারা হসপিটালে অ্যাডমিট করার কথা ভাবুন, কারণ এরকম এত এত একটা ইয়াং ছেলে তার কেন এত প্লেটলেট কমে যাবে। এছাড়াও আরও অনেক রকম পরীক্ষার মানে অ্যাবনর্মাল রিপোর্ট আসে, যেটা চিন্তার কারণ, যেগুলো আমি অত সঠিক জানি না বা বলতেও পারবো না। কিন্তু ডাক্তারের মতামত ছিল যে রিপোর্টগুলো ঠিকঠাক নয়, অ্যাবনর্মাল। তো সেটা আমার আর ফার্দার আরও মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন, তো সেই জন্য আপনারা কোনো হসপিটালে বা নার্সিংহোমে সেখানে যোগাযোগ করুন। তো আমরা তো খুবই ডিপ্রেসড হয়ে যাই, সোমবার রাত থেকেই আমরা চিন্তা করতে থাকি। তো আজকে মানে কালকে গতকাল রাত সারা রাতই মানে চিন্তা করতে থাকি যে কী করব কী করব। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যে ওকে বসিরহাটে ওখানে না রেখে, ওখানে যেহেতু ভালো মেডিকেল ফেসিলিটি নেই, ভালো ডাক্তার এখন বসছে না, বা নার্সিং হোম বা হসপিটালেও খুব ভালো মেডিকেল ফেসিলিটি পাওয়া যায় না, আর এখন তো সর্বত্র করোনা, যদি ওর করোনা না হয়ে থাকে, অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, তো এখন হসপিটালে অ্যাডমিট হলে হয়তো করোনা হয়ে যাবে, তো এই একটা ভয় ছিল। তো আমরা তখন সিদ্ধান্ত নিই যে আমরা বারাসাতে ওকে নিয়ে এসে আমরা আবার টেস্ট করাবো, যা যা টেস্টও হয়েছে। আর প্লেটলেট কমার একটা অন্যতম প্রধান কারণ যে ডেঙ্গু হলে অনেক সময় হয়, যদিও ওর ডেঙ্গুর কোনো সিমটম নেই, বা মানে আমরা হয়তো বলছি বাট সেটা ডাক্তার ভালো বলতে পারবে, সেই জন্য আমরা ওকে মানে বাবাকে বলি যে তুমি ওকে নিয়ে চলে আসো সকালবেলা। তো আজ সকালে
চলে এসেছে ওকে নিয়ে ভোরবেলা বা গাড়ি করে এসে আমরা এখানে আমাদের বারাসাত কলোনি মোড়ের এখানে স্পেশালিস্ট ক্লিনিকে ওর ব্লাড স্যাম্পেল দেওয়া হয় আর আবার করোনা টেস্টের জন্য আবার মানে দেওয়া হয় সব কিছু। এবার তো সারাদিনই একটা চিন্তার মধ্যে ছিলাম যে কী হবে কী হবে, টেস্টের রিপোর্ট কী হবে। তা অবশেষে জানা গেল, মানে এই কিছুক্ষণ আগে টেস্টের রিপোর্ট আসলো, তো জানা গেল যে ওর প্লেটলেট কাউন্ট হচ্ছে 188,000, যেটা বসিরহাটে যে ল্যাব থেকে রিপোর্ট করা হয়েছে সেখানে 123,000 দেখিয়েছে, যেটা খুবই কম। আর এখানে দেখাচ্ছে 188,000, এবং বাদবাকি যেসব যে রিপোর্টগুলো অ্যাবনর্মাল ছিল সেগুলো সব ঠিক আছে। এবার আমরা স্পেশালিস্ট একটা ভালো ক্লিনিক, এখান থেকে আমরা মানে অনেক টেস্ট আগে করিয়েছি, তো একটা বিশ্বাসের জায়গা আছে, তো সেই জন্য রিপোর্টগুলো আপাতত আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, আপাতত সব কিছু ঠিক আছে। তবে আমরা চেষ্টা করছি যে ওকে আরও ভালো কোনো ডাক্তারের কাছ থেকে সাজেশান নেওয়ার, তাকে দেখিয়ে তাকে সব কিছু করার। তো এটাই বলার ছিল যে এই তিন দিন ধরে এইভাবেই মাথার মধ্যে দুশ্চিন্তা সারাক্ষণ যে কী হবে কী হবে, যদিও এখনও করোনা রিপোর্ট আসেনি, করোনা হয়েছে কি না সেটাও বলা যাচ্ছে না, হয়তো করোনাও হয়ে যেতে পারে, তো সেই রিপোর্টটা এখন আসেনি, তো দুশ্চিন্তা এখনও বাকি আছে। কিন্তু একটা সামান্য ভুলের জন্য কীভাবে মানুষের জীবন এভাবে দুশ্চিন্তার মধ্যে ভরে যায়, সেটাই আমি সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম, যে এইভাবে ভুল রিপোর্ট করে মানুষকে কীভাবে হেনস্থা করা হয় এইভাবে। আর আমাদের বসিরহাটে মানে মেডিকেল ফেসিলিটি খুব খারাপ, মানে যার জন্য আমি করোনা হওয়ার পরের থেকে বসিরহাটে একবারই গেছি, মানে লাস্ট 2020 সালে মার্চ মাসে আমি গেছিলাম, তারপরে 21 সালে ফেব্রুয়ারিতে গেছি, তাও আমি অল্প অল্প কিছুদিন ছিলাম, এবং তখন করোনার এতটা প্রকোপ ছিল না, আমি আমার বাচ্চার চাইল্ড স্পেশালিস্টের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সমস্ত রকম মানে প্রাইমারি মানে মেডিকেল সাপোর্ট দিতে পারি, সমস্ত রকম ওষুধ যা যা প্রয়োজন সব কিছু নিয়েই গেছিলাম, 2 সপ্তাহ থেকেছিলাম, তারপর আবার চলে আসি, তারপরে আর যাইনি, আর যাওয়া এখন তো পসিবলই না। তো সেটাই বললাম যে আমাদের মানে দেশের বলুন আমাদের রাজ্যের বলুন, যে এরকম মেডিকেল মানে ফেসিলিটির অবস্থা মানুষকে কীভাবে কনফিউজ করে দেয়। আমার বাবা হাই প্রেশারের মানে পেশেন্ট, এবার সে এই ছেলের এরকম একটা অ্যাবনর্মাল রিপোর্ট পেয়ে অত্যাধিক মানে টেনশান করছে। আমার মা সুগারের পেশেন্ট, আমার বাড়িতেও আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমরা এরা সবাই আমরা মানে অত্যাধিক মানে টেনশান করে ফেলেছি, যে এখন তো সবারই মানে এরকম একটা অ্যাবনর্মাল রিপোর্ট এসছে যে হঠাৎ করে কেন এ হবে, এরকম একটা ইয়াং ছেলে তার কেন ওরকম শরীর খারাপ হবে, তো সেটা নিয়ে আমরা অনেক রকম টেনশানে ছিলাম। তা আপাতত কিছুটা যেটা টেনশান কিছুটা কমেছে, কিন্তু এখনও করোনার রিপোর্ট যেহেতু 3-4 দিন সময় লাগে, বৃহস্পতিবারের আগে করোনার রিপোর্ট পাওয়া যাবে না, তো সেই জন্য করোনার হয়েছে কিনা সেটা জানতে পারিনি, কিন্তু প্লেটলেটটা ঠিক আছে, বা অন্যান্য আরও আনুষঙ্গিক কম বেশি যেগুলো থাকার সেগুলো ঠিকই আছে, বা করোনার রিপোর্টটা আসলে তখন মানে বাঁচা যাবে, মানে যে সেটা যদি নেগেটিভ হয়, জানি না নেগেটিভ হবে কি পজিটিভ হবে জানি না, তবে পজিটিভ হলেও সেটা তখন চেষ্টা করতে হবে সেটা ঠিকঠাক মানে ট্রিটমেন্টটা করানো, সেটাও চেষ্টা করতে হবে। তবে মানে একদম প্রথমেই ট্রিটমেন্টটা হয়েছিল বলে সেই জন্য আর কোনো সমস্যা হয়নি, এখন মোটামুটি ভালো আছে, জ্বর নেই আর মাথার যন্ত্রণা এগুলো এখন আর নেই, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন সেগুলোই চলছে, এটাই আমার বলার ছিল। তো এই জন্যেই এই 2-3 দিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মানে মনের অবস্থা ভালো ছিল না, কোনো কাজেই মন বসছিল না, ভালো কিছু রান্নাও হয়নি, এইসব মানে যা হোক করে দিন চলছিল, এইভাবেই কাটিয়েছি এই দিনগুলো। তাই সবাইকে শেয়ার করলাম যে এরকমভাবে মানুষের জীবনে হঠাৎ করে কী করে মানে পাল্টে যায়, মানে মোটামুটি ঠিকই চলছিল সব কিছু, করোনার অবস্থায় তো চারিদিকে খারাপ সে তো বুঝতেই পারছি, কিন্তু তবুও ঠিকঠাক চলছিলাম, কিন্তু হঠাৎ করে কী একটা হয়ে গেল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা চলে আসলো। তাই সবাইকে বলবো যে সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সবাই সব রকম প্রিকশন মেনটেন
মেনটেন করে চলার চেষ্টা করুন, তাহলেই আমরা করোনাকে মানে লড়াই করতে পারবো করোনার বিরুদ্ধে। আর ভ্যাকসিনেশান তো শুরু হয়ে গেছে, আশা করছি ম্যাক্সিমাম লোককে ভ্যাকসিনেশান পেয়ে যাবে, তখন করোনাটা আবার করোনার প্রকোপটা কমে যাবে। এটা বলেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।